সিআরবি পলিক্লিনিক বাথা রিয়াদ সৌদি আরব। কাতারের রাজধানী দোহার সবজি মার্কেটের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী রফিক ভাইয়ের হোটেলে আপনাকে স্বাগত। এখানে ঘরোয়া পরিবেশে খাবার পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে খাবার সরবরাহ করা হয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার রেস্টুরেন্টে। রাজধানীতে ভবন নির্মাণে বাড়ছে গ্লাস বা কাঁচের ব্যবহার, পরিবেশ বান্ধব নয়, অভিমত বিশেষজ্ঞদের ভূমিকম্পে বড় ক্ষতির আশঙ্কা। সন্ত্রাস জঙ্গিবাদ রুখতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর, আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন, ফ্লাইট শুরু সোমবার। 10 দিনে দক্ষিণ ঢাকা চিকুনগুনিয়া মুক্ত করার ঘোষণা সাইদ খোকনের, পাল্টাপাল্টি দোষারোপে চিকুনগুনিয়া মহামারী, অভিযোগ পবার। এবং চাঁপায় নবাবগঞ্জে নিহতরা জেএমবি শীর্ষ নেতা জানালেন, ডিএমপি কমিশনার বললেন কাঁদুনে গ্যাসের শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়া নিয়ে তদন্ত হচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যরাতের সংবাদে। শুনছিলেন মার্কিন ডায়াল ব্যাংক শিরোনাম, পুরোটা খবরের সঙ্গে থাকছি আমি সাফিনা আহমেদ তরি। কল্পনার রাজ্যে এছাড়াও সংবাদে আরো থাকছে, সাপ্তাহিক নিয়মিত আয়োজন, আলোচিত খবর, রাজধানীতে গ্লাস বা কাঁচ দিয়ে বাড়ছে একের পর এক বহুতল ভবন নির্মাণ। বাহ্যিক সৌন্দর্যের কারণে মালিকরা ঝুঁকছেন কাঁচের ব্যবহারে, যদিও বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ভবন পরিবেশ বান্ধব নয়, এতে প্রাকৃতিক আলো বাতাস ঢোকে না, তাপ শোষণ ক্ষমতাও কম এবং ভূমিকম্প পরবর্তী ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দর্শক, রাজধানীর পরিবেশ নিয়ে আদিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন নজরুল ইসলাম। রাজধানীর বিভিন্ন এলাকায় এখন এরকম গ্লাসে ঘেরা বহুতল ভবন চোখে পড়ে। অনেকেই ভবনের চারপাশে দেয়ালের বদলে ব্যবহার করছেন গ্লাস বা মোটা কাঁচ, এর ফলে ভবনগুলো বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। এ কারণে বাণিজ্যিক ভবনের পাশাপাশি অনেক বাসাবাড়ি বানানো হচ্ছে গ্লাস দিয়ে। পরিবেশবিদ ভবনের ব্যবহার থাকলেও বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী নয়, ইটের দেয়াল অনেক দীর্ঘস্থায়ী, কাঁচ দিয়ে বানানো ভবন কম টেকসই। এখানে আন্তর্জাতিক একটি খেলা চলছে, খেলাটি হচ্ছে গ্রিন সার্টিফিকেট।